আরাবুল ইসলামকে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে তাই তিনি অভিযোগ আনতেই পারেন তিনি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হচ্ছেন আরাবুলের গ্রেফতারিতে দলের লোকেরাই জড়িত বলে সরাসরি দাবি করলেন খোট তৃণমূল নেতা তিনি আজতাক বাংলার মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন বলছেন যে আরাবুল ইসলামকে নাকি মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে আর এর পেছনে রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন ধৃত তৃণমূল নেতা আরাবুল ইসলাম তৃণমূলের তাজা নেতার অভিযোগ তাকে একটি মামলায় গ্রেফতারের পরেও কিছুদিন আগে আরও দুটি মামলায় যুক্ত করেছে পুলিশ লোকসভা ভোট সামনেই তৃণমূল নেতার দাবি তাকে ভোটের আগে ফাঁসানোর চেষ্টা হচ্ছে এই প্রসঙ্গে আজ তাক বাংলায় ফোনে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আমাদেরকে জানান যে আরাবুল ইসলামকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে তাই তিনি অভিযোগ আনতেই পারেন তিনি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হচ্ছেন শোনাই তৃণমূল নেতা কাইজার আহমেদ কি বলেছেন এই বিষয়ে আর জানতে চাইছিলাম যে এক সময় তো আপনার সঙ্গে অনেক সমস্যা ছিল অনেক গোষ্ঠী দ্বন্দ্ব ছিল সেই সমস্যা কি মিটেছে না বর্তমানেও সে একই ভাবে সমস্যা চলছে না আমাদের সঙ্গে কোনো সমস্যা নেই কোনো কোনো রকম কোনো সমস্যা নেই কারোর সাথেই কোনো সমস্যা নেই এক সময় তো ভাঙরে এমন মিটিং হয়েছিল যে ভাঙর তুমি কার সেই মুহূর্ত আপনার সঙ্গে একই একই কিছু নেই এই মুহূর্তে কোনো সমস্যা নেই তার মানে কি এক সময় ছিল আপনি বলছেন এই মুহূর্তে কিছু নেই না এখন কোনো সমস্যা নেই তাহলে সমস্যাটা কোথায় কোথাও কি আরাবল ইসলাম কি গোষ্ঠী শিকার হচ্ছেন হ্যাঁ অবশ্যই শেয়ারバンク বল কার বিরুদ্ধে কার বিরুদ্ধে সেটা আমি নিয়ে কোনো মন্তব্য করতে তার মানে আপনি এটা স্বীকার করে নিচ্ছেন যে ভাঙড়ে গোষ্ঠী রয়েছে না থাকলেও ওই সময় জেল খাটে অতি সক্রিয়তার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম একটি মামলায় গ্রেফতার করার পর আরো দুটো মামলা কি করে যুক্ত করা হয়ে থাকে সেই প্রশ্ন তুলেই হাইকোর্টে তারপরে কলকাতা পুলিশকে চিঠি পাঠানো হয় আরাবুল ইসলামের আইনজীবীর তরফ থেকে কটা কেস রয়েছে ভাঙড়ের তৃণমূল নেতার নামে জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে কলকাতা পুলিশের কাছে উত্তর না পেয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন আরাবুল ইসলাম পুলিশ অতি সক্রিয় হয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছে বলে দাবি করেছেন আরাবুল এই মর্মে মামলা দায়ের করার আবেদন জানিয়েছেন তিনি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত বৃহস্পতিবার চৌঠা এপ্রিল শুনানির সম্ভাবনা রয়েছে আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরলেন এবার শুনব একটি খুনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তার সেই গ্রেপ্তারির পর তার বিরুদ্ধে আরো নতুন করে দুটো অভিযোগ এনেছে পুলিশ কিন্তু ঠিক কি অভিযোগ সেই সেই বিষয় সুস্পষ্ট নয় সেই বিষয়ে পুলিশ তাকে অন্ধকারে রেখেছে বা পুলিশ তাকে কিছু জানায়নি সেই জন্যে তিনি এর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে বিচারপতি জয়সেন গুপ্ত জানিয়েছেন যে তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ সেটা তাকে জানানো হোক সেটা তার কাছে পরিষ্কার নয় তার বিরুদ্ধে মূল অভিযোগ হচ্ছে যে তিনি গত বছর পঞ্চায়েত নির্বাচনে দু হাজার সালে জুন তার বিরুদ্ধে একটি খুনের অভিযোগ এ করা হয় যেখানে আইএসএফ এর একজন কর্মী মইনুদ্দিন মোল্লা নামে একজন কর্মী যিনি আইএসএফ এর একজন কর্মী নির্বাচনের সময় তাকে তিনি খুন হন সেই ঘটনায় আরাবুল ইসলাম সহ অন্যান্য আরো অনেকের বিরুদ্ধেই অভিযোগ দায়ের হয়েছিল কিন্তু আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা পরপর তাকে নতুন করে আরো তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে তোলাবাজি এলাকায় নির্মাণ এক নির্মাণ ব্যবসায়ী থেকে কয়েক লক্ষ টাকা তিনি নিয়েছেন বলে অভিযোগ একই সঙ্গে তিনি এলাকায় তোলাবাজি করেন বলে পুলিশের তরফে অভিযোগ দেওয়া হয়েছে আরাবুল ইসলামের বক্তব্য কোথাও পুলিশ নির্বাচনের সময় বলে কোথাও পুলিশ তার বিরুদ্ধে অতি সক্রিয় হয়েছে পুলিশ অতি সক্রিয় হয়ে তার বিরুদ্ধে কোথাও তাকে ফাঁসানোর চেষ্টা করছে রাজ্যের পুলিশ প্রশাসন এই অভিযোগেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং আর্জি জানিয়েছেন যে তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ সেটা জানানো হোক তাকে সালের পঞ্চায়েত নির্বাচনের সময় আইএসএফ কে মনোনয়ন দিতে বাধা ধানের অভিযোগ উঠেছিল ভাঙরের দর্দন্ত প্রতাপ নেতা আরামুল ইসলামের বিরুদ্ধে সেখানে এক আইএসএফ কর্মী খুন হন বিধায়ক নৌসাদ সিদ্দিকী স্থানীয় থানায় আরাবুলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন এছাড়াও বিজয়গঞ্জ বাজারে বোমাবাজির ঘটনা ঘটে সেসবের ভিত্তিতে তদন্ত শুরু হয় তার বিরুদ্ধে খুনের চেষ্টা অশান্তি অস্ত্র রাখা সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছিল সেই সূত্র ধরেই তাকে গ্রেফতার করে পুলিশ এখনও জেলবন্দি তিনি আরাবুল ইসলামকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে তাই তিনি অভিযোগ জানাতেই আনতেই পারেন তিনি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হচ্ছেন আরাবুলের গ্রেফতারিতে দলের লোকেরাই জড়িত বলে সরাসরি দাবি করলেন ঘোর তৃণমূল নেতা তিনি আজতাক বাংলার মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন বলছেন যে আরাবুল ইসলামকে নাকি মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে আর এর পেছনে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন ধৃত তৃণমূল নেতা আরাবুল ইসলাম তৃণমূলের তাজা নেতার অভিযোগ তাকে একটি মামলায় গ্রেফতারের পরেও কিছুদিন আগে আরও দুটো মামলায় যুক্ত করেছে পুলিশ লোকসভা ভোট সামনেই তৃণমূল নেতার দাবি তাকে ভোটের আগে ফাঁসানোর চেষ্টা হচ্ছে এই প্রসঙ্গে আজতাক বাংলায় ফোনে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আমাদের জানান যে আরাবুল ইসলামকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে তাই তিনি অভিযোগ আনতেই পারেন তিনি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হচ্ছেন টেলিফোনে কথা বলা হয়েছিল কাইজার আহমেদের সঙ্গে তৃণমূল নেতা তিনি কি বলছেন শোনাবো হ্যাঁ জানতে চাইছিলাম যে এক তো আপনার সঙ্গে অনেক সমস্যা ছিল অনেক গোষ্ঠীদ্বন্দ্ব ছিল সেই সমস্যা কি মিটেছে না বর্তমানেও সে একইভাবে সমস্যা চলছে না আমাদের কোনো সমস্যা নেই কোনো কোনোরকম কোনো সমস্যা নেই কারোর সাথেই কোনো সমস্যা নেই এক সময় তো ভাঙরে এমন মিটিংও হয়েছিল যে ভাঙর তুমি কার সেই মুহূর্ত আপনার সঙ্গে এক একইভাবে নেই এই মুহূর্তে কোনো সমস্যা নেই তার মানে কি এক সময় ছিল আপনি বলছেন এই মুহূর্তে কিছু নেই না এমন কোনো সমস্যা নেই

লোকসভা নির্বাচনের আগে পুলিশের সক্রিয়তার অভিযোগ তুলে হলেন অভিযোগের তৃণমূল নেতা আরাবুল ইসলাম একটি মামলায় মামলায় গ্রেফতার করার পর দুটো করে যুক্ত করা হয় তাকে সেই প্রশ্ন তুলে হাইকোর্টে কলকাতা পুলিশের বিরুদ্ধে মামলা করেছেন তারপরে কলকাতা পুলিশকে চিঠি পাঠানো হয় আরাবুল ইসলামের আইনজীবীর তরফ থেকে কটা কেস রয়েছে ভাঙড়ের তৃণমূল নেতার নামে জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে কলকাতা পুলিশের কাছে উত্তর না পেয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন আরাবুল ইসলাম পুলিশ অতি সক্রিয় হয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে বলে দাবি করেছেন আরাবুল এই মর্মেই মামলা দায়ের করার আবেদন জানিয়েছেন তিনি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল